বাঙালি মুড়ি বলতে অজ্ঞান। দুই বাংলার বাঙালি জেলা বিশেষে মুড়ি খাওয়াকে প্রায় একটা শিল্পের পর্যায়ে নিয়ে এসেছে। কেউ শুধু মুড়ি ভালোবাসেন, কেউ বা মুড়ির সাথে বাতাসা থেকে নানা রকম মিষ্টি, কেউ আবার পেঁয়াজ কাঁচা লঙ্কা সহযোগে, কেউ আবার চাপের সাথে। জেলা বদলে গেলে খাওয়ার পদ্ধতি বদলে যাবে, কিন্তু কেউ কি মুড়িকে ডায়াবেটিস নিরাময়ের জন্য খাওয়ার কথা ভেবেছেন? কখনো কি ভেবেছেন ডায়াবেটিস কন্ট্রোলে বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে মুড়ি কোনো ভূমিকা নিতে পারে কি না? ডায়াবেটিসে মুড়ির ভূমিকা বুঝতে আলোচনাটিকে তিন ভাগে ভাগ করা যাক। এক, মুড়ি কি ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে? দুই, মুড়ি কি ডায়াবেটিস নিরাময় করে? তিন, ব্লাড সুগার কন্ট্রোলে কতটা মুড়ি খাওয়া যেতে পারে? এক, মুড়ি কি ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে? 100 গ্রাম মুড়িতে কার্বোহাইড্রেট থাকে 90 গ্রাম, ফাইবার 1.7 গ্রাম, মানে মুড়ি খেলে ব্লাড সুগার লেভেল সহজেই বেড়ে যাবে। তাছাড়া মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্সও বেশি, ফলে আপনি নিয়মিত বেশি মাত্রায় মুড়ি খেলে আপনার ডায়াবেটিস প্রতিরোধ তো হবে না, বরং ডায়াবেটিসের সম্ভাবনা কমে বেড়ে যাবে। দুই, মুড়ি কি ডায়াবেটিস কমায়? মুড়ি যে ডায়াবেটিস কমায় তার তেমন কোনো স্টাডি নেই, তবে যেহেতু মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স বেশ বেশি, তাই অনেকটাই নিশ্চিত হওয়া যেতে পারে মুড়ি ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে না। এছাড়া ডক্টর বিশ্বাস প্রতিষ্ঠানের পক্ষ থেকে মুড়ির ডায়াবেটিস রোগীদের ওপর প্রভাব নিয়ে একটি স্টাডি শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে যেটুকু তথ্য পাওয়া গেছে তাতেও বোঝা যাচ্ছে মুড়ি ডায়াবেটিস নিরাময়ে কোনো ভূমিকা নিতে পারে না, বরং আপনি যদি নিয়মিত বেশি মুড়ি খান ডায়াবেটিসের সমস্যা বাড়বে। মুড়ি নিয়ে ডক্টর বিশ্বাস প্রতিষ্ঠানের স্টাডি শেষ হলে অবশ্যই চ্যানেলে বিস্তারিত তুলে ধরা হবে। স্টাডি মিস না করতে চাইলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তিন, ব্লাড সুগার কন্ট্রোলে কতটা মুড়ি আপনি খেতে পারেন? আপনার যদি ডায়াবেটিস না থাকে আপনি একবারে সর্বাধিক 50 গ্রাম মুড়ি খেতে পারেন, তবে সাথে শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা বা অন্য সবজি খাবেন। তবে আপনি যদি মাঝে সাঝে মুড়ি খান তাহলে শুধু মুড়িও খেতেই পারেন। প্রিয় বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানান। এভাবে আমার দেওয়া টিপসগুলো নিয়মিত ফলো করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।